বুদ্ধিতে যে আর ব্যাখ্যা মেলে না, এই বই থেকে আমরা পরপর কতগুলো গল্প শুনছি, ঘটনা জানছি। এখনকার গল্প হলো অবনীন্দ্রনাথের রোগমুক্তি। শুরু করছি। অবনীন্দ্রনাথের রোগমুক্তি, লেখক চিত্তরঞ্জন দেব। শিল্পাচার্য অবনীন্দ্রনাথের জন্মতিথি উপলক্ষে তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করলেন দেশ বিদেশে তার গুণগ্রাহীরা। পত্রপত্রিকায় ঘোষিত হলো তার সাধনা ও সিদ্ধির কথা। আমি বলবো এখানে তার জীবনের এমন একটি ঘটনা, তার বুদ্ধিও যার কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি। একবার হঠাৎ তিনি আক্রান্ত হলেন পেটের যন্ত্রণায়। দারুণ যন্ত্রণা হচ্ছিল, পেট থেকে বুক অবধি ভিতরে কে যেন অগ্নিশূল ঢুকিয়ে দিয়েছে। ছটফট করছিলেন তিনি, তারপরে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন কিছুক্ষণ। ডাক্তার ডাকা হলো। পরপর চারজন ডাক্তার এলেন, একযোগে পরামর্শ করে চিকিৎসা করতে লাগলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। সকালের দিকে কম থাকলেও বিকেল এলে আর রক্ষে থাকে না। বিকেল হয়ে আসছে শুনলেই ভয়ে রোগীর মুখ বিবর্ণ হয়ে আসে। স্টেশনে যেমন ট্রেন আসার আগে ঘন্টা বাজে, এই বিকেল আসা মানেই পেটে যন্ত্রণা শুরু হওয়ার ঘন্টা। রোগী অস্থির হয়ে ওঠেন, বাড়ি শুদ্ধ সকলে নিরুপায় হলেন। সেদিন আবার সকাল থেকেই শুরু হয়েছে যন্ত্রণা। এবার সকলে অন্ধকার দেখছেন, ছেলে মেয়ের বাপ একজন স্বাস্থ্যবান পুরুষ মানুষ পেটের ব্যথা চিৎকার করে কাঁদছেন ঘেলুম গেলুম। মেয়েরা এসে জড়িয়ে ধরে বাবাকে, তাদের চোখেও জল। বাবা বুঝি আর বাঁচেন না, ওষুধপত্র দেওয়া হয়েছে হচ্ছে, তবু যন্ত্রণা কমে না, চিৎকার থামে না। ডাক্তাররা কাছেই বসা, তবু উপায় হচ্ছে না কিছু। দেওয়া হয়েছে মরফিয়া ইঞ্জেকশন পরপর দুটো, সকালে আর দুপুরে, তারপরে রাত 10টা বাজে, তখনও এক ফোঁটা ঘুম নেই চোখে। রোগী কাতর সুরে বলছেন, আর যা হোক একটু ঘুম পাড়িয়ে দিন, আমার পারছি না আর সইতে। ডাক্তাররা তো হতবুদ্ধি, বলছেন দুটো মরফিয়া দিলে হাতে ঘুমিয়ে পড়ে, কিন্তু এই যে কিছুই বুঝে উঠতে পারছি না। তবু আরেকটা মরফিয়া দিয়ে ডাক্তাররা বিদায় নিলেন, বলে গেলেন এখন যা করেন ঈশ্বর। অনেক রাত তখন, আপন আপনার জন্য কাছে বসে সবাই এক হাসপাতালে ভাবছেন। রোগীর কি মনে হলো, ওদের ডেকে বললেন সবাই চলে যাবে এই ঘর ছেড়ে, আমি আজ একলা থাকবো। রোগীর মেজাজ ঠিক রাখা দরকার, ওরা তাই উঠে গেলেন। কদিন ধরে ঘুম নেই দিনে রাত্রে ওদের, যে যার ঘরে গিয়ে বিছানায় গা ছেড়েছেন, আর ঘুম এসে জড়িয়ে ধরেছে, আর কেউ জেগে নেই রোগী ছাড়া। মস্ত বড় বাড়ি, একেবারে নিস্তব্ধ, এমন রাত্রিরে কে বিশ্বাস করবে যে এইটাই সেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। চোখ বোঝবার জন্য ওষুধ যাকে দেওয়া হলো তার চোখেই শুধু খোলা, বড় বড় দু চোখ মেলে তাকিয়ে আছেন যন্ত্রণাগত রবীন্দ্রনাথ সেই গভীর রাত্রের নিঃসঙ্গতার মধ্যে। চেয়ে চেয়ে দেখছেন তিনি, মশারিটা কাঁপছে, কাঁপতে কাঁপতে সরে পড়ছে কোথায়, দেয়াল কাঁপছে ঘরের, কাঁপতে কাঁপতে দূরে চলে যাচ্ছে। জ্বলন্ত উনুনের উপরে গরম হাওয়া যেমন কাঁপে, তেমন যেমন কাঁপে দুপুরের রোদে দুপুরের দূরের মাঠে মরিচিকা, ঠিক তেমনি চোখের সম্মুখে যা আছে তাই কাঁপছে। এখন ইচ্ছা করলে ঘর দরজা না খুলেও যেদিকে খুশি বেরিয়ে পড়া যায়, কোনো দিকেই আর বাধা নেই কিছু। আকাশ নেমে এসেছে, ভোর হয়ে এলে বুঝি, চোখ লাগানি এখন তখনও, বড় বড় চোখে তাকিয়ে আছেন রোগী। হঠাৎ দেখেন চোখের উপর একখানি হাত যেন মশারির ওপার থেকে নেমে এসেছে। চিনতে পারলেন এ হাতখানি অবনীন্দ্রনাথের মায়ের। মা বলছেন, কোথায় ব্যথা, এইখানে, বলে হাতটি ডাকালেন রোগীর বুকের ঠিক সেইখানটিতে যেখানে দুঃসহ যন্ত্রণা। বলছেন নিজের মুখে অবনীন্দ্রনাথ তার স্তুতিধারী রানীচন্দ্রকে। সমস্ত শরীরটা যেন চমকে উঠল, ভালো করে চারদিকে তাকালুম, কেউ কোথাও নেই, ব্যথা নড়াচড়া দেখি তাও নেই। অসাড় হয়ে শুয়েছিলাম, নড়বার শক্তিটুকু ছিল না একটু আগে, সেই আমি বিছানায় উঠে বসলুম। কি বলবো, নিজের মনে কেমন অবাক লাগলো। বিছানা ছেড়ে উঠলেন তিনি, তখনই ধীরে ধীরে বাইরে এলেন। শরীরের অসুখের রেশটুকুও নেই, অসুখ কখনো হয়েছিল এমনও মনে হচ্ছে না, যেন একটা স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেলো। তিনি তাহলে অসুস্থ হয়ে পড়েননি আসলে, তাহলে ডাক্তার ওষুধ মরফিয়া আত্মীয়স্বজনের ভিড় চিৎকার এসব কি? স্পষ্ট চোখে লেগে আছে মায়ের হাতখানি, বুকের সেই জায়গাটা হাত ধরে একবার অনুভব করলেন যেখানে মা তার হাত বুলিয়ে দিয়ে গেলেন এসে, সে কি ভুলতে পারেন? আবার ভাবলেন মা নেই তো মায়ের হাত আসবে কোত্থেকে, তবু তো সত্যি সত্যি এসেছিল, তা নইলে ব্যথা আরাম হলো কি করে? কুল কিনারা পান না ভেবে ভেবে, তবে এটুকু বুঝতে পারেন তার শরীরে আর ব্যথা যন্ত্রণা কিছু নেই। তিনি বেরিয়ে যাচ্ছেন ঘর থেকে, চাকর শুয়েছিল দরজার কাছে, সে উদ্ধমকরে উঠে পড়লো। যন্ত্রণায় পাগল হয়ে পালিয়ে যাচ্ছেন না তো, অসুখ হলে এমন ধরা হয়, কিন্তু এর মধ্যেই চাকরের কারণে এলো সুস্থ মানুষের কণ্ঠস্বর। কাউ চুপ, কাউকে ডাকিস নে, চুপচাপ একটু ঠান্ডা জল দে দেখি আমার হাতে। মুখে মাথায় বেশ করে ঠান্ডা জল দিয়ে দিলেন, তারপরে তক্ষণি চাইলেন চাকরের কাছে এক পেয়ালা চা আর বেশ করে মাখন মাখানো দুখানি পাউরুটি টোস্ট করা।
যেখানে বসে ছবি আঁকেন বাইরের বারান্দায়, সেখানে বসেই খেলেন গরম চা আর রুটি, তারপরে গড়গড়ে আর নল মুখে লাগিয়ে টানতে শুরু করলেন। 5টা বেজেছে, তেতলার সিঁড়ি থেকে রোগীকে দেখতে পেয়েছেন তার দাদা। অবাক হয়ে বলছেন তিনি, এ কি তুমি যে বাইরে এসে বসেছো? উত্তর দিলেন, ভালো হয়ে গেছি দাদা। তার 2 মেয়ে নেলি এবং করুণা তাদের মাকে সঙ্গে নিয়ে এসে তাকে বাবা বিছানায় নেই, এ ঘরে ঘর খুঁজে খোঁজে শেষকালে যখন দেখতে পায় বারান্দায়, তখন সে কি ভীষণ চেঁচামেচি। সকলে একসঙ্গে বলে ওঠেন, এখানে আবার কখন এলে? একটু জানতেও পারিনি আমরা। বললেন, জানবে কি করে, আমি যে ভালো হয়ে গেছি একেবারে, আর ভাবতে হবে না তোমাদের। এমন সময় ডাক্তার মহেন্দ্রবাবু এসে হাজির। রোগী দেখে তিনি চমকে উঠে থমকে দাঁড়ালেন। তার মুখ থেকে কোনো কথা বেরোবার আগেই রোগী বললেন, আর আপনাদের দরকার নেই। ডাক্তার এসে বললেন, ভালো কথা, সেরে উঠেছেন তাহলে। আবার কার খটমট জুতোর শব্দ, ডাক্তার ব্রাউন এলেন। রোগীকে এমন সুস্থ দেখে অবাক হলেন তিনিও। কুশল প্রশ্ন জিজ্ঞাসা করতে করতে হাত বাড়িয়ে দিলেন। অমরেন্দ্রনাথ শেক হ্যান্ড করে বললেন, গুড বাই ডাক্তার সাহেব। হাসি মুখে বিদায় নিলেন। এত বড় বাদী ব্যাধিটা আর শার্লকই না কে জানে, অথচ রোগী ফিরিয়ে দিচ্ছেন একে একে সব ডাক্তারকেই। মনে হঠাৎ খটকা লাগলো। এমন সময় এলেন আরেক ডাক্তার, অমরনাথ, হোমিওপ্যাথি। রোগীর দুশ্চিন্তা কমলো। বললেন, একটু হোমিওপ্যাথি দিয়ে যাও, রেখে দিই, যদি ব্যথা ওঠে তো খাবো। ডাক্তার বললেন, নিশ্চয়ই, আমি এক্ষুনি গিয়ে পাঠিয়ে দিচ্ছি। অমরবাবু উঠলেন আর ঢুকলেন ডাক্তার ডিএন রায়। বুড়ো হয়ে গেছেন, অমরনাথের মায়ের চিকিৎসক ছিলেন তিনি। অমরনাথের শক্ত অসুখ শুনে দেখতে এসেছেন। বলছেন, হবে না লিভার ব্যথা, এই বয়সে এতগুলি বই লেখা? এতগুলি বই কোথায়? তা নয়তো কি, বাড়ির মেয়েরা সেদিন পড়ছিল, দেখলাম যে আমি, সে তো মাত্র দুইখানি শকুন্তলা আর সিকিরের পুতুল, ওই হলো, দুইখানা বই লিখেছ, এত এত ছবি এঁকেছো, তোমার লিভার পাকবে না তো পাকবে কার? কিন্তু লিভার পাকুক আর যাই হয়ে থাকুক, এখন তো সব সেরে গেছে। সে যে মায়ের হাতে ছোঁয়া লাগলো বুকে, কোথায় গেল ব্যথা যন্ত্রণা চোরের মতো পালিয়ে? গন্ডা গন্ডা ডাক্তার একটু ঘুম পাড়াতে পারল না, কোথা থেকে একখানি হাত সেন দিয়ে গেল সমস্ত ব্যাধি ছোবল মেরে। এ কি করে হলো কেউ বলতে পারবেন? অবনীন্দ্রনাথ শুধু বলেছেন, কি বলবো, নিজের মনেই অবাক লাগলো। অবনীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর পরিবারের, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের বিখ্যাত সদস্য, মনীষী, আঁকিয়ে লেখক, তার জীবনের ঘটনা। একে গাঁজাখুরি গপ্প বলে উড়িয়ে দেবেন কাঠসাধ্য। যাই হোক, এই গল্প এখানেই শেষ। নমস্কার, ফিরে আসবো নতুন গল্প নিয়ে।